বলো। হাত ধরো। হাত ধরার সাথে গল্প বলার রিলেশন কি? হাত না বললে তো গল্প আসছে না। বলো। ও গল্প আসছে রে। পৃথিবীতে মানুষ নানা ধরনের, বুঝছো? থাকতে পারে নানান রকম মানুষ, কিন্তু আমি যাদেরকে দেখছি তাদের সবারই দুটো চোখ একটা নাক। হ্যাঁ, ফিজিক্যালি ঠিক আছে, কিন্তু এক একজনের এক এক রকম অন্তর, সমস্যাটা সেখানে। পৃথিবীর এই বিচিত্র মানুষদের চেয়ে আমার মামি বিশেষভাবে স্পেশাল। তো তোমার মামির স্পেশালিটি কি? সূচিবায়ুগ্রস্ততা। তুমি না মাঝে মাঝে এত কঠিন ওয়ার্ড বলো, আমি না কম বুঝি। এটা একটা বাতিক, মানে উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। না ভালো তো। হ্যাঁ ভালো, কিন্তু অতি ভালো, যেমন বেশি মিষ্টি ভালো লাগে না স্যাকারিন। একটা উদাহরণ দেই, উনি ঘর মোছেন কমপক্ষে 7 বার, প্রত্যেকবারই মেডিকেটেড সাবান টাবান দিয়ে। একটু বেশি বানিয়ে বানিয়ে বলছো, বুঝছো? হ্যাঁ একটু বানিয়ে বলছি, বেশি না, 7 বার না 6 বার মোছেন। আর এই টেবিল টেবিল হাবিজাবি যেগুলো থাকে সেগুলো কম করে হলো 325 বার মোছেন। একটা উদাহরণ দিই, যেমন এই তুই যে এই টেবিল ডাইনিং টেবিল যে মুছলি, তোর হাত কি পরিষ্কার ছিল? না আম্মা, আবার না আম্মা, ভালো করে পরিষ্কার কর। কিভাবে আম্মা, আবার কিভাবে জানিস না? আগে মেডিকেটেড সাবান দিয়ে তোর হাত ধো, তারপর পরিষ্কার কাপড়ে মোছ, তারপরে তারপরে টেবিল মুছবি। জি আম্মা, জি আম্মা, কি তাড়াতাড়ি কর আম্মা। হয়েছে? হ্যাঁ হয়েছে, এখন মোছ। মা তুমি তো অনেক চমৎকার করে বানিয়ে বানিয়ে গল্প বলো। না না সীমা, সিরিয়াসলি, মানুষের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা লিমিট থাকে। আমার মামির পরিষ্কার পরিচ্ছন্নতা একটু আনলিমিটেড। আচ্ছা তোমার এই মামির এই প্রবলেমের সাথে আমাদের বিয়ের সম্পর্কটা কি? আমি বুঝলাম না কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানো। আমি একজন টেস্ট প্লেয়ার আর তুমি ওয়ান্ডার প্লেয়ার,